Hello everybody, welcome back to another video. আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলে এবং লাইক করুন আমার ফেসবুক পেজে কোনো মতামত থাকলে লিখতে পারেন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে তাহলে চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে আজকের ভিডিওতে বলবো কেন আপনি সন্তানের উপর সার্বক্ষণিক নজর রাখবেন অথবা রাখতে হয় এটা কারোরই অস্বীকার করার উপায় নেই যে আমাদের পরবর্তী প্রজন্ম তাই শিখবে যা আমাদের এই প্রজন্মে বিদ্যমান আমাদের সমাজের ব্যবস্থা সম্পর্কে সবারই ধারণা রয়েছে দেশের সচেতন মহলগুলোতে সার্বক্ষণিক আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন উৎকণ্ঠা প্রকাশ করতে দেখি তাহলে সমাধান কি পৃথিবীর মধ্যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ভালো চাইতে খারাপই বেশি বিদ্যমান তাহলে আপনি যদি আপনার সন্তানকে সামাজিক নৈতিকতা এবং পারস্পরিক মূল্যবোধ সহ শিক্ষিত করতে চান তাহলে বলা চলে আপনার সন্তানের উপর আপনাকে সার্বক্ষণিক নজর রাখতেই হবে চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনার সন্তানের উপর সার্বক্ষণিক নজর রাখতে পারেন সবচেয়ে বেশি নজর দিতে হবে আপনার সন্তান স্কুলে এবং স্কুলের বাহিরে কাদের সাথে মিশছে কোথায় যাচ্ছে কি করছে কোথায় সময় অতিবাহিত করছে আপনার সন্তান ক্লাসে কোনো খারাপ সহপাঠীদের সাথে মিশছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে বন্ধু-বান্ধবদের সাথে কি পরামর্শ করছে বা কি নিয়ে আলোচনা করছে সেদিকেও খেয়াল রাখুন তবে মনে রাখবেন আপনার এই নজরদারি কোনোভাবেই যেন আপনার সন্তানের কাছে বিরক্তির কারণ না হয়ে ওঠে সন্তানের সঙ্গে গড়ে তুলুন বন্ধুত্বের মতো সম্পর্ক আপনার সক্ষমতা সম্পর্কে তাকে ধারণা দিন সামাজিক নৈতিকতা এবং পারস্পরিক মূল্যবোধ সম্পর্কে তাকে বেশি বেশি ধারণা দিন বুঝতে শিখান একটি মানুষের কি করা উচিত কি করা অনুচিত সৎভাবে বেঁচে থাকার স্পৃহা জোগাতে হবে সৎ লোকের কাহিনী তাকে বেশি বেশি করে শোনাতে হবে আপনার সন্তান দরজা বন্ধ করে কি করছে সেই দিকে খেয়াল রাখুন এরকম কোনো অভ্যাস থাকলে তা ত্যাগ করতে বাধ্য করুন খোঁজ খবর নিয়ে আপনার সন্তানের ক্লাসে ভালো সহপাঠীদের সাথে মিশতে দিন মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে আপনার সন্তান যেন কোনো প্রকার নেশায় আসক্ত না হয়ে পড়ে প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করছে কিনা সেই দিকে খেয়াল রাখুন দরকার হলে ক্লাস টিচারের সাথে যোগাযোগ করুন ক্লাস শেষ হলে বাসায় ফিরে আসছে কিনা সেই দিকেও খেয়াল রাখতে হবে খেলাধুলার নামে বাজে আড্ডায় কোনো জায়গায় সময় অতিবাহিত করছে কিনা সেই দিকেও খেয়াল রাখুন মনে রাখবেন আপনার সন্তানের ছোট কিংবা বড় যে কোনো ভুলেই তার সাথে বাজে আচরণ না করে তাকে বুঝিয়ে বলুন প্রতিটি মায়ের সন্তানই ভুল কিংবা অপরাধ করতে পারে সন্তানের সহপাঠীদের সমন্বয়ে কোনো ভুল করে থাকলে আপনার সন্তানকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা না করে তার ভুলটুকু স্বীকার করে তাকে শুধরাবার চেষ্টা করুন মনে রাখবেন একজন পড়ালেখায় মনোযোগী ছাত্র শিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে নাও পারে তাই আপনার সন্তানকে পারস্পরিক মূল্যবোধ এবং সামাজিক নৈতিকতা সম্পর্কেও শিক্ষা দিতে হবে একজন সন্তানের সুন্দর একটি ভবিষ্যতের জন্য মা বাবার নির্দেশনা এবং পরিচালনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার সন্তানকে আপনি জীবনের কোন লক্ষ্যে দেখতে চাচ্ছেন তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সন্তান জীবনের কোন লক্ষ্যে পৌঁছতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে বহুদিন নিবিড় পর্যবেক্ষণ করে দেখুন আপনার সন্তানের পছন্দসই জীবন লক্ষ্যে সে পৌঁছতে পারবে কিনা যদি পারে তাহলে তাকে সেই দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আপনার পছন্দসই কোনো জীবন লক্ষ্য তার উপরে চাপিয়ে দেবেন না তাহলে তার জন্য তার জীবন লক্ষ্যে পৌঁছানোটা খুবই কঠিন হয়ে পড়বে সন্তানের সঙ্গে একটি গভীর বোঝাপড়ার মধ্য দিয়ে আপনি এবং সন্তান দুজনেই সুখে থাকার চেষ্টা করুন আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে তাহলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলে এবং লাইক করুন আমার ফেসবুক পেজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ